হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আমি সিয়াম শান্ত আছি পুরো ভিডিও জুড়ে। এবং অনেকে কিন্তু আমাদেরকে রিজনেবল প্রাইসে ল্যাপটপের জন্য রিকোয়েস্ট করেছিলেন। অনেকের বাজেটটা ছিল 20-এর নিচে, অনেকের 20,000 টাকার মধ্যে বাজেট ছিল। তো অনেকেই রিকোয়েস্ট করেছেন আমাদেরকে যে ভাই 20 থেকে 30,000 টাকার মধ্যে বা যদি সম্ভব হয় এর থেকে কমে কিছু ল্যাপটপ দেখাতে। তাদের জন্য আজকের ভিডিওটি ডেডিকেট করছি। আজকের ভিডিওতে আমরা সর্বনিম্ন যে ল্যাপটপটি রাখছি সেটার প্রাইস থাকবে মাত্র 14,990 টাকা। পাশাপাশি প্রত্যেকটা ল্যাপটপের সাথে আকর্ষণীয় কিছু গিফটও পেয়ে যাবেন আপনারা। আর শুধু লো প্রাইসের ল্যাপটপই না, আজকে বেশ কিছু কনফিগারেশন থাকবে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ল্যাপটপ ডিসপ্লে করা আছে, প্রিমিয়াম সিস থেকে শুরু করে একদম রিজনেবল বাজেটে আজকে ল্যাপটপ থাকবে। ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ইন্ট্রোর পর চলে আসলাম সরাসরি মূল ভিডিওতে। আজকে বেশি কথা বলাবো না, অনেকগুলো ল্যাপটপ আজকে ডিসপ্লেতে আছে, আজকে শুধু ল্যাপটপ দেখাবো। কথা একটু কম বলে আজকে ল্যাপটপ দেখানোর চেষ্টা করবো। স্পেসিফিকেশান একটু শর্ট হতে পারে, বাট তারপর আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। রিজনেবল প্রাইসে বেশ কিছু ল্যাপটপ আছে, শপের লোকেশন, কুরিয়ার সার্ভিস সব কিছু বিস্তারিত জানানো হবে। ফার্স্টে যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে খুবই পপুলার একটি মডেল, আর এই মডেলটি দিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করছি। সেটা হচ্ছে এইচপি ইলিটবুকের 840G4, বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড মডেল এটা। আমরা সবাই পরিচিত এই মডেলের সাথে। আমি শুধু স্পেসিফিকেশনটা বলে দিচ্ছি, Core i7-এর 8th generation প্রসেসর দিয়ে 4 Core 8 Thread 8 MB ক্যাশ পাচ্ছেন, 16 GB র্যাম, 2400 MHz DDR4-এর 8 GB শেয়ার গ্রাফিক্স আছে, 256 GB M.2 NVMe সাপোর্ট পাচ্ছেন। আর যে দুইটা কি ফিচার সেটা হচ্ছে র্যামটা আপনারা 32 GB পর্যন্ত ম্যাক্সিমাইজ করতে পারবেন, SSD 4 TB 6 TB ইজিলি আপডেট করতে পারবেন, 14.1 inch ফুল এইচডি IPS ডিসপ্লে দিয়ে পাচ্ছেন, 600 nits ব্রাইটনেস, যথেষ্ট ব্রাইট একটা ডিসপ্লে, অপশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলাইট কিবোর্ড, জয়স্টিক বাটন, এবং একদম ডিসেন্ট কন্ডিশন। দেখেন টোটালি ডিসেন্ট কন্ডিশনে পাবেন, হ্যান্ড ফিলটা খুবই ভালো, মানে আসলে ল্যাপটপটা হাতে নিলে বুঝে যায় এতটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। সরাসরি আমাদের শপে এসে আপনারা দেখে পারচেস করতে পারবেন। প্রাইসটা বলে দিচ্ছি মাত্র 46,990 টাকা রেগুলার প্রাইসে আছে, এখন প্রচুর পরিমাণে স্টক অ্যাভেলেবেল আছে, আপনারা এসে কালেক্ট করতে পারবেন। নেক্সটে আমরা G5-এর i5-টা দেখাবো। i5-টা আর i7-টা কিন্তু রেগুলার আমাদের স্টকে থাকে, এবং কন্ডিশনটা যদি আমি দেখাই একদম ডিসেন্ট কন্ডিশন। বেসিক্যালি আমরা আপনাদেরকে সাজেস্ট করবো যদি আপনাদের ফ্রেশ কন্ডিশনে অথেন্টিক প্রোডাক্ট প্রয়োজন হয়, মোস্ট ওয়েলকাম টু ITBD, কারণ অবশ্যই যদি আপনাদের ফ্রেশ প্রোডাক্ট পারচেস করতে হয় ITBD ভিজিট করতে হবে। তো এটা হচ্ছে Core i5-এর 8th gen প্রসেসর দিয়ে 256 GB M.2 NVMe SSD পাচ্ছেন, 16 GB র্যাম দিয়ে আছে, DDR4-এর 2400 MHz 8 GB শেয়ার গ্রাফিক্স আছে, আমার দেখা মতো যথেষ্ট ডিসেন্ট কন্ডিশন আছে। ও মাই গড, অনেক ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আপনারা ল্যাপটপটা। আমাদের কাছে মাল্টিপাল কপি আছে, 14.1 inch ফুল এইচডি IPS ডিসপ্লে দিয়ে, অপশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলাইট কিবোর্ড, জয়স্টিক বাটন সব কিছু অ্যাভেলেবেল পাচ্ছেন। প্রাইসটা আগে থেকে ডিসকাউন্ট করা হচ্ছে মাত্র 38,990, আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল 40,990 টাকা, এখন ডিসকাউন্ট করা হচ্ছে, প্রাইসটা পাচ্ছেন মাত্র 38,990 টাকায়। আজকে বেশ কিছু এক্সক্লুসিভ মডেল থাকবে, বেশ কিছু মডেল থাকবে, অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। নেক্সটে যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে এইচপি ইলিটবুকের X360 830G6, এটা খুবই পপুলার একটা মডেল, টাচ স্ক্রিন প্লাস 360 ডিগ্রি কনভার্টেবল, Core i5-এর 8th gen প্রসেসর দিয়ে, সাথে আপনারা পাচ্ছেন 16 GB র্যাম, DDR4-এর 2400 MHz 8 GB শেয়ার গ্রাফিক্স আছে, 256 GB M.2 NVMe SSD সাপোর্ট পাচ্ছেন। এটা কিন্তু 512 GB ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আর বেসিক্যালি আমি ম্যাক্সিমাম ভিডিওতে রিকমেন্ড করি যে 360 ল্যাপটপ দিয়ে ভারী কাজ করা যায় না, বাট এই যে ল্যাপটপটা 830G6 এটা ফোকাস করা হয়েছে ভারী কাজ করার জন্য। তো এই ল্যাপটপটা দিয়ে আপনারা সব ধরনের ভারী কাজ করতে পারবেন, ভিডিও এডিটিং থেকে শুরু করে রেন্ডারিং, ফ্রিল্যান্সিং সব কাজ করতে পারবেন, কারণ এটার যে হিট পারফরমেন্সটা খুবই ভালো, মানে এটার হিট পাসিং, এয়ার পাসিং, প্লাস এটার যে ফ্যানগুলো ব্যবহার করা হয়েছে খুবই হেভি ইউজ করা হয়েছে। কারণ 360 ল্যাপটপগুলো ম্যাক্সিমাম স্লিম করার ক্ষেত্রে হয় কি, এগুলোর যে ভিতরের ভেন্টিলেশন সিস্টেমটা আছে সেটা অনেকটা কম্প্রেস হয়ে যায়, বাট এই ল্যাপটপটাতে আপনারা প্রপার ভেন্টিলেশন সিস্টেমটা পাবেন। প্লাস এটা টাচ স্ক্রিন ডিসপ্লে, মাল্টিটাস্ক সাপোর্ট করে, পেন ইউজ করতে পারবেন, 360 ডিগ্রি কনভার্ট করে খুবই ইজিলি আপনারা ট্যাব হিসেবে ব্যবহার করতে পারবেন, আর খুবই ফ্রেশ কন্ডিশন আছে, অ্যাভেলেবেল কোয়ান্টিটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে এই ল্যাপটপটার। এটার প্রাইসটা আমরা রাখছি মাত্র 52,990 টাকা, ব্র্যান্ড নিউ প্রাইস অ্যাপ্রক্সিমেটলি 1 লাখের উপরে, 1,20,000 থেকে 1,30,000 টাকা, বাট একদম ডিসেন্ট কন্ডিশনে পাবেন এই ল্যাপটপটা আমাদের কাছে মাত্র 52,990 টাকা। আর শুধু ল্যাপটপই নয়, ল্যাপটপের সাথে থাকছে ওয়ারেন্টি গ্যারেন্টি ফ্যাসিলিটিস, প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা 15 ডেজ একটি সম্পূর্ণ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন, 5 ইয়ার্স একটি সার্ভিস ওয়ারেন্টি থাকছে, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইমের জন্য টোটালি ফ্রি পেয়ে যাচ্ছেন। আমাদের এখানে কিন্তু EMI ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে, টোটাল 22টা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা 3 মাস থেকে 34 মাসের EMI সুবিধাতে আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন, অবশ্যই মাস্টার বা ভিসা হতে।
করতে হবে। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো সেটার সাথে আসলে কি পরিচয় করে দিব, এটা সবার পপুলার একটা মডেল, এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস, উইন্ডোজ সেগমেন্টের মধ্যে সব থেকে প্রিমিয়াম সিরিজ। যদি এক কথায় বলি, মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ 2 কোর i5 7 জেন প্রসেসর দিয়ে, সাথে আপনারা পাচ্ছেন 128GB M.2 SSD, 8GB RAM থাকছে, 4GB শেয়ার গ্রাফিক্স আছে। বিল কোয়ালিটি কিন্তু একদমই অসাধারণ, মানে A+ বিল কোয়ালিটি, এটার জন্য আমি স্কোর দিব 100/100, এতটা সুন্দর। প্লাস এখানে মাইক্রো ফাইবার ইউজ করা হয়েছে, অনেকে লেদার বলে অনেকে রাবার বলে, বাট এটা অরিজিনালি মাইক্রো ফাইবার ইউজ করা হয়েছে। প্যাডিংটা খুবই সুন্দর লাগে, ডিসপ্লেটা 13.5 ইঞ্চি, 2K রেজলিউশন ডিসপ্লে, IPS ডিসপ্লে, প্লাস 100% sRGB, মানে কালারটা 100% অ্যাকুরেট কালার পেয়ে যাবেন। সাউন্ড সিস্টেমের কথা যদি বলি, ডলবি অ্যাটমসের সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে, ডুয়েল চ্যানেলের, মানে ম্যাকের সাথে কম্পিট করার মতো সাউন্ড সিস্টেম, অনেকটা স্লিম করা হয়েছে, লাইট ওয়েট, যে কোনো জায়গায় ক্যারি করে ইউজ করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপটা ম্যাসিভ, মানে কোম্পানি ক্লেম করে 14 আওয়ার্সের মতো ব্যাকআপ থাকে, এক্সাক্ট ওটা থাকে না বেসিক্যালি। আমরা টেস্টেড করে 6 থেকে 7 ঘন্টা অ্যাভারেজ ব্যাকআপ পেয়েছি, আপনাদের কাজের ব্যতিক্রমে একটু কম বেশি হতে পারে। প্রাইসটা বলে দিচ্ছি, খুবই রিজনেবল প্রাইসে পাবেন আপনারা, মাত্র 42,990 টাকা, মাত্র 42,990 টাকা কিন্তু এখন আপনারা সার্ফেস পারচেস করতে পারবেন, Core i5 7th gen টাচ স্ক্রিন, 2K রেজলিউশন ডিসপ্লে দিয়ে। নেক্সট যে মডেলটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের সব থেকে পপুলার একটা মডেল। আমি যদি দেখাই একটু ক্লোজ করে, লিনোভো থিঙ্কপ্যাডের X1 Yoga, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মডেল ইন লিনোভো থিঙ্কপ্যাড, মানে X1 কার্বনের মতো একদমই আলট্রা স্লিম, প্লাস ইয়োগার মতো আপনারা 360° কনভার্ট করে ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন। দুইটা মডেলের কম্বিনেশনে এই একটা মডেল বিল্ড করা, মানে খুবই পপুলার একটা মডেল। আর কন্ডিশনটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, একদম ফ্রেশ কন্ডিশন দেখেন, এবং যদি ব্যাকসাইডটা দেখাই, টোটালি ডিসেন্ট কন্ডিশনে পাবেন আমাদের কাছে। এটা হচ্ছে Core i7 7th gen প্রসেসর দিয়ে, 512GB NVMe SSD, 16GB RAM দিয়ে আছে, 8GB শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন, 14.1 ইঞ্চি ফুল HD IPS ডিসপ্লে দিয়ে পেয়ে যাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, পাশাপাশি পেন সাপোর্ট, এটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, পেন সাপোর্টটা অ্যাভেলেবেল আছে। পেন দিয়ে আপনারা ড্রয়িং, আর্ট ইলাস্ট্রেশনে কাজ করতে পারবেন, 360° কনভার্ট করে খুবই ইজিলি আপনারা ট্যাব হিসেবে ব্যবহার করতে পারবেন। সাউন্ড সিস্টেম হিসেবে আপনারা স্টেরিও ডলবি অ্যাটমসের সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন, একদম ডিসেন্ট কন্ডিশনে আছে, মাল্টিপল কপি আছে আমাদের কাছে বাট সীমিত আছে, আপনারা অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন। এটার প্রাইসটা রাখছি আমরা খুবই রিজনেবল প্রাইসে, মাত্র 48,990 টাকা, প্রিভিয়াস প্রাইস অনেক বেশি ছিল, 53,000, 52,000, 50,000, এখন এটা ডিসকাউন্ট প্রাইস চলছে মাত্র 48,990 টাকা। তো নেক্সট যে মডেলটা দেখাবো, অনেকেই ডেলের জন্য রিকোয়েস্ট করেছিলেন, ডেলের একটু আপডেট কনফিগারেশনের মধ্যে ল্যাপটপ দেখান, তাদের জন্য এই ল্যাপটপটা দেখাচ্ছি, একদম ডিসেন্ট কন্ডিশনে আছে ল্যাপটপটা। মডেলটা হচ্ছে ডেল ল্যাটিটিউডের 7490, Core i5 8th জেনারেশন প্রসেসর দিয়ে, 256GB M.2 NVMe সাপোর্ট আছে, 8GB RAM পাচ্ছেন DDR4-এর, 4GB শেয়ার গ্রাফিক্স আছে, 14.1 ইঞ্চি ফুল HD IPS ডিসপ্লে, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, যথেষ্ট ডিসেন্ট কন্ডিশনে, ব্যাটারি ব্যাকআপটা ভালো, 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন। সব ধরনের ভারী কাজ, যেমন ভিডিও এডিটিং, গ্রাফিক্স, রেন্ডারিং, ডিজিটাল মার্কেটিং, সব ধরনের কাজ করতে পারবেন। প্রাইসটা একদমই হাতের নাগালে, মাত্র 36,990, খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন এই মডেলটা, মাত্র 36,990 টাকা। যারা ডেল লাভার আছেন অবশ্যই প্রোডাক্ট আপনারা গ্র্যাব করতে পারেন, আমাদের কাছে সীমিত কালেকশন আছে, অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন। যারা সরাসরি আমাদের শপে এসে পারচেস করতে যাচ্ছেন তাদের জন্য আমি শপের লোকেশনটা অবশ্যই বলে দেবো, আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর 10, ফলপট্টি মসজিদ গলি, বাইতুল মামুন মসজিদের ঠিক পাশে বিল্ডিংয়ে, সামাদ প্লাজার 3rd তলা, ITBD। আর যেহেতু মেট্রোলের কাজ চলতেছে, কেউ যদি মেট্রোলে পিলার ধরে আসেন, 249 নম্বর পিলারের পশ্চিম পাশে যে গলিটি আছে সেই গলি বরাবর একটু সামনে আসলে হাতের বাম পাশে সামাদ প্লাজার 3rd তলা, ITBD। আমাদের কিন্তু গুগল ম্যাপেও শপ লোকেশন দেওয়া আছে, গুগল ম্যাপে ITBD লিখে সার্চ করলে খুবই সহজে আমাদের শপের লোকেশনটি পেয়ে যাবেন। সপ্তাহে 7 দিনই খোলা থাকে আমাদের শপ, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। পাশাপাশি আমাদের এখানে কিন্তু কুরিয়ার সার্ভিস ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে, যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের 64 জেলায় প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন। সেই ক্ষেত্রে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এবং আপনাদের নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি আমাদেরকে টেক্সট করতে হবে, 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি টাকাটা আমরা কুরিয়ার সার্ভিসের কন্ডিশনে প্রোডাক্টটি পৌঁছে দেবো। ঠিক 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো জেলায় প্রোডাক্টটি চলে যাবে। প্লাস আমাদের কিন্তু ঢাকার মধ্যে হোম ডেলিভারি ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে, যারা ঢাকার মধ্যে ঘরে বসে ল্যাপটপগুলো পারচেস করতে যাচ্ছেন আপনাদের নিজ লোকেশনে ল্যাপটপগুলো অর্ডার করতে পারবেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে। নেক্সট যে মডেলটা দেখাবো এটা খুবই পপুলার একটা মডেল, HP এলিট বুক সিরিজের মধ্যে এবং 840 সিরিজের মধ্যে। 840 বেসিক্যালি G2 থেকে শুরু করে G6 পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো এটা হচ্ছে HP এলিট বুকের 840G4, Core i7 7th gen প্রসেসর দিয়ে, 16GB RAM দিয়ে পাচ্ছেন, 8GB শেয়ার গ্রাফিক্স আছে, 256GB M.2 SSD পাচ্ছেন। এটাতে আসলে অনেকগুলো ফিচার্স পাচ্ছেন আপনারা, বেসিক্যালি এটার ডুয়েল র্যাম স্লট পাচ্ছেন, 32GB পর্যন্ত র্যাম ম্যাক্সিমাইজ করতে পারবেন, ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে, SSD হার্ড ডিস্ক দুটো একই সাথে ব্যবহার করতে পারবেন, 14.1 ইঞ্চি ফুল HD IPS ডিসপ্লে প্লাস ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, মেটাল ফিনিশ, একদম ডিসেন্ট কন্ডিশন দেখেন।
টোটালি ডিসেন্ট কন্ডিশন আছে, যদি ব্যাক সাইডটা দেখে টোটালি ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন। ব্যাটারি ব্যাকআপটা অ্যাভারেজ 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন। আর যেহেতু i7 7th gen 16 GB র্যাম, সব ধরনের ভারী কাজ করতে পারবেন ল্যাপটপটা দিয়ে, আমি বিস্তারিত বলছি না। আর কনফিগারেশনগুলো আমি এমনও শর্ট করে বলছি কারণ সময় হাতে খুবই কম থাকে। আপনাদের যদি বিস্তারিত কনফিগারেশন জানতে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি প্রাইসটা বলে দিচ্ছি, প্রাইসটা থাকছে মাত্র 35,990 টাকা। নেক্সটে যে মডেলটা দেখাবো, লিনোভো থিংকপ্যাডের T470S, এটা হচ্ছে 840G3 সব থেকে বেস্ট অল্টারনেটিভ ইন দ্য ওয়ার্ল্ড, মানে খুবই ভালো পারফরমেন্স। প্লাস এটাতে ডুয়েল ব্যাটারি ফ্যাসিলিটিস আছে, ব্যাটারি ব্যাকআপ বেশি পাচ্ছেন। কনফিগারেশনটা ভালোভাবে বললে এটা কোরাই ফাইভের 6th gen প্রসেসর দিয়ে 256 GB M.2 SSD আছে, 8 GB র্যাম পাচ্ছেন, 4 GB শেয়ার গ্রাফিক্স আছে। ল্যাপটপের থিকনেসটা দেখেন, একদম স্লিম। এটা কিন্তু G3 থেকে অনেকটা হালকা, অনেকটা লাইট ওয়েট ল্যাপটপটা। প্লাস 180 ডিগ্রি রোটেট করার ফ্যাসিলিটিস আছে। শেপটা খুবই এরগোনমিক, মানে অনেকটা এয়ার ডাইমেনশন টাইপ শেপ মনে হয়। ল্যাপটপটা খুবই স্মুথ এবং ফিনিশিংটা যথেষ্ট অসাধারণ। এটার বেসিক্যালি আমি যদি স্পেসিফিকেশন বলতে চাই আসলে শেষ করা যাবে না একটা ভিডিওতে। আপনারা বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি জাস্ট বেসিক কিছু কনফিগারেশন বলে দিচ্ছি, যেমন এটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন আপনারা, বাট সবগুলো মডেলে না, কিছু কিছু অপশনাল। বেশ কিছু মডেল আমরা পেয়েছি, বেশ কিছু মডেলে পাইনি, সেটা আপনারা যত তাড়াতাড়ি আসবেন কালেক্ট করতে পারবেন। ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন অ্যাভেলেবেল থাকছে, 14.1 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে পাচ্ছেন। ব্যাটারি ব্যাকআপটা 2 থেকে 3 ঘন্টা একটা অ্যাভারেজ ব্যাকআপ দিয়ে। এটার প্রাইসটা রাখছি আমরা মাত্র 26,990, প্রাইস ডিসকাউন্ট চলছে 27,900, প্রিভিয়াস প্রাইস ছিল, এখন পাচ্ছেন মাত্র 26,990 টাকায়। নেক্সট যে মডেলটা দেখাবো, এইচপি ইলিটবুকের 820G3, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মডেল কম্প্যাক্ট সেগমেন্টের মধ্যে। এটা হচ্ছে এইচপি ইলিটবুকের মধ্যে অনেকটা পপুলার মডেল, G3 নাম আপনারা সবাই শুনেছেন। এটা হচ্ছে 820G3। এটার সম্পর্কে বিস্তারিত স্পেসিফিকেশন কী বলবো আসলে তারপরে বলে দিই, যারা এই মডেলটা সম্পর্কে নতুন তাদের একটু হেল্প হবে। কোরাই ফাইভের 6th gen প্রসেসর দিয়ে 256 GB M.2 SSD, 8 GB র্যাম আছে, 4 GB শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন। এই কম্প্যাক্ট ল্যাপটপের মধ্যে আপনারা ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস পাচ্ছেন, প্লাস ডুয়েল র্যাম স্লট আছে, বুঝতেই পারছেন। 32 GB র্যাম ম্যাক্সিমাইজ করা যাবে, এসএসডি হার্ড ডিস্ক একসাথে ব্যবহার করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলাইট কিবোর্ড, জয়স্টিক বাটন আছে, প্লাস একদম ডিসেন্ট কন্ডিশনে পাবেন আমাদের কাছে প্রত্যেকটা ল্যাপটপ। যতগুলো ল্যাপটপ দেখানো হলো প্রত্যেকটা ল্যাপটপই আপনারা খুবই ডিসেন্ট কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছে। মাল্টিপল কপি থাকে ডেফিনেটলি, 4 পিস 5 পিস 10 পিস অ্যাভেলেবেল থাকে, আপনারা 2টা 3টা দেখে একটা পারচেস করতে পারবেন। প্রাইসটা মাত্র 24,990 টাকা, খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন। আর রিজনেবল কথা যদি বললাম, তো আজকে ভিডিও শুরুতে বলেছি খুবই রিজনেবল প্রাইসে কিছু ল্যাপটপ দেখাবো, তো সেই পর্যায়ে আমরা আস্তে আস্তে আগাচ্ছি। নেক্সটে যে মডেলটা দেখাবো, এটা হচ্ছে এইচপি প্রোবুকের মধ্যে খুবই রিজনেবল প্রাইসে একদম ফ্রেশ কন্ডিশনে একটা ল্যাপটপ। ফার্স্টে যদি আমি ল্যাপটপের কন্ডিশনটা দেখাই, একদম ডিসেন্ট কন্ডিশনে পাচ্ছেন। যদি ব্যাকসাইডটা দেখাই, এটা হচ্ছে এইচপি প্রোবুকের 430G2, Core i3 4th gen প্রসেসর দিয়ে 8 GB র্যাম পাচ্ছেন ডেফিনেটলি, 4 GB গ্রাফিক্স আছে, শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন, এবং 128 GB M.2 SSD আছে, 13.5 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন, অপশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, কন্ডিশনটা টোটালি ফ্রেশ কন্ডিশন। এটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে, ব্যাটারি ব্যাকআপটা 2 থেকে 3 ঘন্টা পরে ব্যাকআপ পেয়ে যাবেন। যারা বিগিনার আছেন, যারা বেসিক্যালি অফিস ওয়ার্ড এক্সেলের কাজ করেন, টুকটাক গ্রাফিক ডিজাইন একটা ধারণা নিতে যাচ্ছেন, তাদের জন্য এই ডিভাইসটা সাজেস্ট করছি। প্রাইসটা থাকছে মাত্র 19,990 টাকায়, খুবই কম্প্যাক্ট লাইট ওয়েট একটা ডিভাইস পাচ্ছেন এবং যথেষ্ট বড়, 13.5 ইঞ্চি। তো এটার প্রাইসটা আমরা রাখছি মাত্র 19,990 টাকা। বেসিক্যালি এত রিজনেবল প্রাইসে ডিসপ্লে সাইজ ছোটো হয়ে যায়, বাট আপনারা খুবই ডিসেন্ট কনফিগারেশনে পাচ্ছেন। নেক্সটে যে মডেলটা দেখাবো, সেটা সব থেকে রিজনেবল প্রাইসে বেস্ট একটা কনফিগারেশন, মানে এত রিজনেবল প্রাইসে ল্যাপটপ আসলে ভাবাই জানা। তারপরে কন্ডিশনটা দেখেন, একদম ফ্রেশ কন্ডিশনে ডেল ল্যাটিটিউডের 3180, পেন্টিয়ামের 6th gen প্রসেসর দিয়ে 180 GB SSD, 180 GB SSD পাচ্ছেন, 4 GB র্যাম আছে, 2 GB শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন, 11.6 ইঞ্চি ডিসপ্লে থাকছে, ব্যাটারি ব্যাকআপটা ম্যাসিভ একটা ব্যাকআপ পাচ্ছেন, 3 থেকে 4 ঘন্টা একটা র্যান্ডম ব্যাকআপ পেয়ে যাচ্ছেন আপনারা। আর আমার দেখা মতো কন্ডিশনটা যথেষ্ট ডিসেন্ট কন্ডিশনে, মানে প্রাইসের কথা যদি আমি বিবেচনা করি, যথেষ্ট স্লিম আছে, লাইট ওয়েট, যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। যারা বেসিক ধারণা নিতে চাচ্ছেন, যারা আসলে বিগিনার লেভেল একটা ডিভাইস দিয়ে স্টার্ট করতে চাচ্ছেন, অফিস ওয়ার্ড এক্সেলের কাজ করবেন, টুকটাক ব্রাউজিং করবেন, তাদের জন্য এই ডিভাইসটা আমি সাজেস্ট করছি। প্রাইসটা একদমই অফার প্রাইস, মাত্র 14,990 টাকা, খুবই রিজনেবল প্রাইসে ল্যাপটপটা পাচ্ছেন। অনেকে আসলে মনে করে যে 14,000 টাকা ল্যাপটপে কী করা যাবে, বাট আসলে অ্যাকচুয়ালি ল্যাপটপটা দিয়ে আপনারা মোটামুটি একটা ভালো সাপোর্ট পেয়ে যাবেন যারা বিগিনার আছেন। কারণ আসলে আসলে বেসিক্যালি বিগিনারদের জন্য আসলে এত এক্সপেন্স, তো সেই জন্য আমরা এই কথাটা মাথায় রেখে অনেক রিজনেবল প্রাইসে কিছু ল্যাপটপ রাখার চেষ্টা করেছি। আর শুধু এই কয়টা ল্যাপটপই নয়, আমাদের স্টকে আরও অনেক ল্যাপটপ অ্যাভেলেবল আছে। দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে প্রচুর পরিমাণে ল্যাপটপ রাখা আছে, অ্যাপেল ম্যাকবুক থেকে শুরু করে G3, G4, G5, থিংকপ্যাডের T460, 7080, ডেলের মধ্যে ডেল ল্যাটিটিউড 5450, 7270, 7470, সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। Elite X2 2-in-1 টাচ স্ক্রিন 360 অল ভেরিয়েন্ট পেয়ে যাবেন। সরাসরি আমাদের শপে আসবেন, শপে এসে আপনারা মাল্টিপাল কপি দেখে, মাল্টিপাল মডেল দেখে যে কোনোটা ডিসাইড করে পারচেস করতে পারবেন। যারা ঢাকার বাইরে আছেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভিডিও কল, অডিও কল, ছবির মাধ্যমে আপনাদের প্রোডাক্টগুলো কনফার্ম করতে পারবেন। যারা ঢাকার মধ্যে আছেন তারা তো অবশ্যই অর্ডার কনফার্ম করতে পারবেন কলের মাধ্যমে। এবং আমাদের কাছে EMI ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে,
টোটাল 22টা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি 3 মাস থেকে 36 মাসের ইএমআই সুবিধাতে আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন। প্রত্যেকটা ল্যাপটপের সাথে আকর্ষণীয় গিফট থাকবে, একটি ব্যাগ, একটি মাউস প্যাড এবং চার্জ অ্যাডাপ্টার ডেফিনেটলি থাকবে। গ্যারান্টি ওয়ারেন্টি পেপার্স তো মাস্ট পেয়ে যাবেন আপনারা। আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমাদের কাছে মাল্টিপল কপি থাকে, তো অবশ্যই আপনারা কিন্তু শপে এসে দুটো তিনটে দেখে একটা পারচেস করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট সেকশনে জানাবেন। পাশাপাশি নিচে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে আপনারা আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন। উপরে হোয়াটসঅ্যাপের নাম্বার থাকবে, সেই নাম্বারও কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো দেখালাম জাস্ট বেসিক একটা কনফিগারেশন ধারণা দেওয়া হয়েছে। আপনার যদি আরও বিস্তারিতভাবে জানতে হয় ইনডেপথ রিভিউ বা হচ্ছে প্রসেসর, মাদারবোর্ড বা হচ্ছে আপনার র্যাম, এসএসডি সব কিছু সম্পর্কে বিস্তারিত জানতে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের কোন মডেলটি পছন্দ সেটা আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে, প্লাস আমরা কেমন ভিডিওগুলো আপলোড করবো সেটা আমাদেরকে জানাবেন। ভিডিওটি আজকে কেমন হলো সেটাও জানাবেন। আর এরকম ভিডিও আরও পেতে হলে বা সামনে আরও ডেডিকেটেড ভিডিও থাকবে, অ্যাপেল, ম্যাকবুক, এইচপি, ডেল, লিনোভো ডেডিকেটেড ভিডিও থাকবে, প্রত্যেকটা ভিডিও ওয়াচ করতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।